হ্যালো গাইজ, আজকে আমি চলে আসলাম হচ্ছে আদিবাসী কারাম পূজা যে হয়ে থাকে, আমি রামসাই এলাকায় পুরো চলে এসেছি। তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি, দেখতে পাচ্ছ কারাম পুজো পুরো কর্মাকর্মী চলছে। বাস দেখতেই পাচ্ছ, আমরা এখন করম পূজা চলেছি, এখানে হচ্ছে করম পূজা। দেখতেই পাচ্ছ প্রচুর লোক হয়েছে, মাঠের মধ্যে ভর্তি হয়েছে প্রচুর লোক, প্রচুর পরিমাণে লোক হয়ে আছে। আমরা যে দেখতে পাবো তোদেরকে এখন দেখাবো কিছুক্ষণ পরে যে করম পূজা কীরকম হয় আর তো কী কী জিনিস দিয়ে হয় তা এখন তোমাদের কাছে প্রকাশ করবো। একটু পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে ওই জিনিসগুলো দেখাবো। তো গাইস তোমরা দেখতে থাকো ভিডিও। গাইস, কারাম পূজা করতে গেলে কি কি লাগে তো দেখতে পাচ্ছ, এই জায়গায় কত কিছু না এনেছে। ওই গাছটার নাম কি? করম ডাল। পূজার চারদিকে ঘুরে ঘুরে পূজাকে জাগ্রত করা হচ্ছে, জাগ্রত হওয়ার পরে একদম ধামাকা লাস্ট প্রোগ্রাম চলবে। এখন চলবে হচ্ছে এই পুজোর একটু মন্ত্র, মন্ত্র বলে একদম পুজো পুরো শুরু হয়ে যাবে। Thank you.